নৈহাটি শহর জুড়ে যেভাবে 23 মের পর দেখা গেছিল, প্রত্যেকটি ক্লাব প্রায় প্রায় কিন্তু গেরুয়া শিবিরে দখল হয়ে গেছিল। এবং বর্তমানে দেখা যাচ্ছে এই বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সনদে কিন্তু উদ্যোগ নিয়ে পড়েছেন যে পুরো নৈহাটিকে, নৈহাটি জুড়ে প্রত্যেকটি এলাকা আবার থেকে সবুজায়ন করতে। এবং আজ আবার আমরা কিন্তু দেখলাম পরপর 3 দিন আজ আবার আমরা দেখছি নৈহাটির তালপুকুরে আর একটি কার্যালয় তাদের দলের পুনরুদ্ধার করলেন এবং নিজের দলীয় কার্যক্রম তারা এখান থেকে সেরে ফেলবেন আজ থেকে আবার তারা এখানে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্র আপনার কাছে তুলে ধরছি এবং কথা বলে নেব এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে মহাশয়। আসুন, তিনি কী বলছে জেনে নিই। এই কার্যালয়ে কতদিন পর আপনারা পুনরুদ্ধার করলেন? দেখুন, 23 মে লোকসভা নির্বাচনে বিরোধী দল অর্থাৎ বিজেপি জয়লাভ করবার পর তারা নিজেদেরকে বাঘ মনে করেছিল। বাঘ মনে করবার পর নৈহাটিতে আমাদের 21টা পার্টি অফিস আছে, তারা গায়ের জোরে মারধর করে 19টা পার্টি অফিস দখল করে নিয়েছিল। কিন্তু যখন তারা বুঝতে পারলো যে তারা বাঘ নয়, তারা বিড়াল, তারা সব পালাতে শুরু করলো। যখন এলাকার মানুষ সংগঠিতভাবে তাদের পেছনে তাড়া করলো, আজ আমরা নৈহাটির যে 19টা পার্টি অফিস 18টা আগেই করেছি আর লাস্ট এই পার্টি অফিসটা বাকি ছিল, আজকে আমরা এই পার্টি অফিসটা এলাকার মানুষের সাহায্য নিয়ে এই পার্টি অফিসটা আজকে আমরা উদ্ধার করলাম। 21টা পার্টি অফিসে আজকের থেকে আমাদের হাতে থাকলো। গুটখা আর এই পানপারাগের গন্ধে এলাকার মানুষ, তাদের যে অত্যাচার, সেই অত্যাচারে এলাকার মানুষ সরে গেছে। এই জন্য কি দেখা যাচ্ছে গুটখার উপরে ব্যান আনতে চলেছে সরকার? না, এই জন্য গুটখার উপর নয়, ওটা আলাদা বিষয়, ওটা রাজ্য সরকারের সিদ্ধান্ত। কিন্তু একদল গুটখাখড়ের উৎপাতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আশ্চর্যজনক ঘটনা, অফিসের মধ্যে আমাদের একটা টিভি ছিল, অফিসের মধ্যে চেয়ার টেবিল সবগুলো তারা চুরি করে নিয়ে চলে গেছে। কম্পিউটার ছিল অফিসে, তারা এটাও নিয়ে চলে গেছে। এই যে চুরি চিন্তায় প্রতিদিন এলাকায় এরা চালিয়ে যাচ্ছিল, তাই এলাকার মানুষ এখন সংগঠিত হয়েছে, তারা বুঝতে পেরেছে এলাকার মানুষ, তাই তাদের বিরুদ্ধে এলাকার মানুষ নেমে পড়েছে। আবার এখান থেকে সহযোগিতা বা তাদের পরিষেবা নিয়ে আপনারা কীভাবে সরব? গত 10 বছর ধরে মানুষ যে পরিষেবা পেয়েছে আমাদের কাছ থেকে, আমাদের দলের কর্মীদের কাছ থেকে, এবং এই পার্টি অফিসটা পরিচালনা করছে নৈহাটি শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক রাজু বিশ্বাস, যেভাবে মানুষের পাশে গত 10 বছর ধরে দাঁড়িয়েছিল ও আজকের থেকে আবার মানুষের সমস্ত রকম সুবিধা অসুবিধার দায় দায়িত্ব রাজুর উপর, রাজু এলাকার মানুষের পাশে থাকবে। আমরা কিন্তু কথা বলে নেব রাজু বিশ্বাস মহাশয়, তিনি কিন্তু উপস্থিত আমাদের মধ্যে এই মুহূর্তে, তিনি কি বলছেন আসুন দেখি। যে দীর্ঘ যে অত্যাচার হয়েছিল এটা আর নতুন করে বলার কিছু নেই। আমরা এই অঞ্চলের, আমরা কর্মী, এই অঞ্চলের ছেলেরা যারা এই পার্টি অফিসটায় থাকতাম, 24 তারিখ সকালেও আমি, 23 তারিখের পরে 24 তারিখ সকালেও এই পার্টি অফিসে এসেছিলাম, কিন্তু 12টার পর এই উন্মাদ বাহিনী যেভাবে তারা এই পার্টি অফিসটা ভেঙেছিল, সবচেয়ে দুঃখের বিষয় একটা বড় অ্যাকোরিয়াম ছিল, তাতে কিছু মাছ ছিল, মানে তারা কত নৃশংস হতে পারে, সেই অ্যাকোরিয়ামটাকে ভেঙে অত সুন্দর সুন্দর মাছগুলোকেও তারা মেরে ফেলেছিল। আমাদের দীনেশ ত্রিবেদী এই অঞ্চল থেকে জয় লিড পেয়েছিলেন, মানুষ আমাদের সঙ্গে ছিল, কিন্তু সেই হারমাদ বাহিনীর অত্যাচারে আমরা একটু পিছিয়ে গেছিলাম। আমরা আবার এই অঞ্চলের সমস্ত কর্মী মানুষ তাদেরকে সাথে করে নিয়ে এই পার্টি অফিস, আমাদের যে মন্দির, দীর্ঘ 7 মাস ধরে আমরা যে যন্ত্রণা ভোগ করছিলাম রাস্তায় বসে, রাস্তায় ঘুরে মানুষের সাথে কথা বলে মানুষের কাজ করছি, যে আমরা দলটা করি, আমরা যে ঝান্ডাটা কাঁধে নিয়ে চলি, মমতা ব্যানার্জির যে ঝান্ডা, মমতা ব্যানার্জির যে আদর্শ, মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করা, আমরা আবার এই অঞ্চলের মানুষের পাশে থেকে সমস্ত সুখ সুবিধায় মানুষের সাথে কাজ করব, আমরা এইভাবে আমাদের দলকে, মানুষকে সাথে করে নিয়ে এগিয়ে চলব। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557 9831477। শাহা মহাশয়, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আসুন তিনি কি বলছেন আজকের এই বিষয়ে। 19-এ 19 যে 19খানা কার্যালয় আপনাদের দখল হয়ে গেছিলো এবং আপনারা আজকে শেষ মুহূর্তে কিন্তু 19খানা পার্টি অফিসে আপনাদের পুনরুদ্ধার করতে পেরেছেন, এই সাফল্যটা কীভাবে দেখছেন? দেখুন, সাফল্য বলতে একটাই কথা বলবো,
পরিবর্তনের বাংলায় দাঁড়িয়ে 2011 সালের পর থেকে এই লোকসভা নির্বাচনের আগে অবধি বাংলার মানুষ দেখেছে বাংলাটা কীভাবে পাল্টেছে, সমস্ত দিক থেকে, রাস্তাঘাট, পানীয় জল, যে পৌর পরিষেবা, প্রতিনিয়ত মানুষ সকাল থেকে রাত অবধি ঘরের দরজার বাইরে পাটা ফেলে উন্নয়নের ছোঁয়া পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে গত লোকসভা নির্বাচনে বিজেপির কাছ থেকে বিভিন্ন প্রলোভনে মানুষ বিভ্রান্ত হয়েছিল, মানুষ ভেবেছিল আরও কিছু পাবো হয়তো, সেই আশায় মানুষ ওদের ভোট দিয়েছিল এবং এই লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিল। কিন্তু 23 মের পর থেকে পরবর্তী 2-3 মাসে মানুষ যা দেখল, উঠে গুটকা নিয়ে আর গলায় গামছা দিয়ে অন্তত মানুষের উপকার করা যায় না, এটা নৈহাটির মানুষ বুঝেছে, যেমনভাবে বাংলার মানুষ বুঝেছে। মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং তৃণমূল কংগ্রেস তার জায়গা আবার ফিরে পাচ্ছে বাংলার বুকেও। সেইভাবেই যখন যে নির্বাচনটা আসবে আগামী দিনে, মানুষ যে ভুলটা করেছে সেই ভুলটা দ্বিতীয়বার আর করবে না। বাংলার মানুষের প্রতি এই বিশ্বাস এবং আস্থা আমাদের নেত্রীরও আছে, তার সাথে সাথে আমাদেরও আছে। গতকাল দাদা একটি ঘটনা ঘটেছিল, করিমপুর এলো যে বিধানসভা যে উপনির্বাচন হচ্ছিল সেই নির্বাচন কেন্দ্রে, এই ঘটনা নিয়ে আপনার কী বক্তব্য থাকবে, যেভাবে সেই প্রার্থীকে আঘাত করা হয়েছে? দেখুন, এই ব্যাপারে তো আমাদের সর্বোচ্চ নেতৃত্ব রাজ্যের তারা যা বলার বলেছে, তবে যে ঘটনাটা টিভিতে দেখা গেছে বা পরবর্তীকালে শোনাও গেছে, তাতে করে ব্যাপারটা যে সাজানো, ওনাকে এক সাংবাদিক একটা মানে ফেসবুকে দেখছিলাম, ও প্রশ্ন করছেন যে যিনি আপনাকে লাথিটা মারলেন তার 2 মিনিট আগে আপনি তো তার সঙ্গে দাঁড়িয়েই চা খাচ্ছিলেন, তারপর ওই জয়প্রকাশবাবু দেখলাম ফোনটাও কেটে দিয়েছে, সমর্থন এমনি ওদের দিকে নেই। এই সমস্ত ঘটনা ঘটিয়ে মানুষের সমর্থন যদি পাওয়া যায় একটা চেষ্টা করেছে, এইটাই। আমরা কিন্তু চিত্র তুলে ধরলাম নৈহাটির 19 নম্বর ওয়ার্ড দিয়ে, এই তালপুকুরের যে কার্যালয়, দখল হয়ে যাওয়া কার্যালয়কে পুনরুদ্ধার করে 19তম নিজের কার্যালয়ে তারা আজ উদ্ধার করলেন, পুনের চিত্র আমরা তুলে ধরলাম এই মুহূর্তে আপনাদের কাছে, এবং আগামী দিন তারা আবার মানুষের সহযোগিতায় যেভাবে নিজের রাজনৈতিক কার্যক্রম করে আসছিলেন আবার তারা সেই কার্যক্রম শুরু করার প্রতিজ্ঞা নিচ্ছেন আমাদের ক্যামেরার সামনে। নটি থেকে এই মুহূর্তে ক্যামেরাম্যানের সঙ্গে আমি রাজীব গুপ্তা, আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঘর, যেখান থেকে শুরু হয় আমাদের জীবনের গল্প, ভালোবাসা, স্মৃতি আর স্বপ্ন দিয়ে বোনা আমাদের ঘর। নতুন জীবন চলতে শেখা, চলতে চলতে ফিরে দেখা, পরিবারের সুখ দুঃখ আনন্দের এই খেলাঘর। 25 বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে রাজা কমার্শিয়াল কমপ্লেক্স ও সোনার ভুবনের মতো আমাদের সকলের আশা ছোট্ট একটি সুখের বাসা উপহার দিয়ে চলেছে PN Enterprise।